আশ্বিন আকাশে শ্বেত শুভ্র রোদ আর অপুরাণ কাশফুলের পবিত্রতা বাঙালি মনকে জানান দেয় দেবী দুর্গার আগমনী বার্তা। কিসামত মাধবপুর দেবোত্তর স্টেট সার্বজনীন দুর্গাপূজা কমিটি প্রতিবারের ন্যায় এবারও উৎসবের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে বিশেষ আয়োজন করেছে। পুজো মণ্ডপে আগত অতিথিবৃন্দদের কিসামত মাধবপুর দেবোত্তর স্টেট সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে জানাই শারদীয় শুভেচ্ছা। আমাদের ঝর্ণায় স্নান করতে যেতে হবে যে। তুমি যাও কার্তিক, আজকে ভোজনের মাত্রা একটু বেশি হয়ে গেছে, আমি ভাই ঘুমোতে চললাম। এক গাদা খেয়ে খেয়ে তুমি কিন্তু বেশ কুড়ে হয়ে পড়েছো দাদা। কি বললে জানো, গায়ে চোরার ফুর্তিতে তোমার চেয়ে গিয়েছি। অনেক হয়েছে দাদা, থাক আপনি তো আমার সাথে দুপা দৌড়তেও পারবেন না। তুমি আমার শক্তিকে চেনো না কার্তিক। নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন্ত নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ। আপনাদের দুজনের মধ্যে কে বেশি সক্ষম তার নির্ণয় তো শুধুমাত্র একটা পরীক্ষা দ্বারাই করা সম্ভব। কি রকম পরীক্ষা মনিবর? আপনারা দুজনেই এই গোটা বিশ্বকে তিনবার পরিক্রম করে আসুন, যে প্রথমে ফিরে এসে নিজের মাতা পিতাকে প্রণাম করবে সেই বিজয়ী ঘোষিত হবে। নারায়ণ 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 নারায়ণ। মহাদেব এবং মাতা পার্বতী আমার প্রণাম গ্রহণ করুন, আমরা স্বর্গরাজ্য হতে দেবগণাজ মাতৃভক্তির শ্রেষ্ঠত্ব পরীক্ষা অবলোকন করতে চাই। বিশ্ব পরিক্রমা করছি মা। একি দাদা, আপনি যে গেলেনই না, সত্যি খুব কুড়ে হয়ে গেছেন আপনি। ইনি আপনার আগেই গোটা বিশ্ব তিনবার পরিক্রমা করে ফেলেছেন, আর ইনি বিজয়ী হিসেবে ঘোষিত হয়ে গেছেন। নারায়ণ নারায়ণ। না না, এর মধ্যে দাদার নিশ্চয়ই কোনো চালাকি আছে। চালাকি নয় তবে বুদ্ধিমান। নারায়ণ নারায়ণ। সিদ্ধিদাতা গণেশ যেভাবে কৈলাসে মহাদেব ও জগৎ জননী মাতাকে ভক্তি করে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে, ঠিক সেভাবেই যেন আমরা আমাদের পিতামাতাকে ভক্তি করি ও সম্মান করি। আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আমরা যেন আমাদের বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে না পাঠাই, জন্মদায়িনী মাকে যেন জগৎ জননী মা রূপে ভক্তি করি। শরৎকালের আশ্বিন মাসে ধ্বনিত হয় আলোর সুর, আকাশ থেকে অন্তর্হিত হয় বর্ষণ ঘন মেঘের রাশি, প্রকৃতি হয়ে ওঠে শস্য শ্যামলা আলোকোজ্জ্বল, তার অন্তরে জেগে ওঠে জ্যোতির্ময়ীর আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে, রূপলোক ও রসলোকে আনে নতুন ভাব ও মাধুরীর স্পন্দন। দুর্গায়ৈ দুর্গপারায়ৈ সারায়ৈ সর্বকারিণ্যৈ ত্যাগ্যৈ তথৈব কৃষ্ণায়ৈ
ভ্রমরায়ৈ শততং নমঃ। অতীশম যাতি রৌদ্রায়ৈ নতাস্তস্যৈ নমো নমঃ। নমো জগত প্রতিষ্ঠায়ৈ দেব্যৈ কৃত্যৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ঔম ব্রহ্মদেবায় 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 নমো নমঃ। সচ্চিদেকম ব্রহ্ম ঔম ঐম হ্রীম শ্রীম ক্লীম সৌ সচ্চিদেকম ব্রহ্ম। ঔম নমো ব্রহ্মদেবায়। প্রণাম ব্রহ্মদেব, আমি তোমার কঠোর তপস্যায় তুষ্ট হয়েছি, বলো তুমি কি বর চাও? হে জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন তবে আমায় অমরত্ব প্রদান করুন। বৎস, এই মর্ত্যলোকে আমার সকল সৃষ্টির লয় অনিবার্য, অতএব জন্মের সাথে মৃত্যুও অবধারিত, তাই তুমি তোমার অমরত্বের ইচ্ছা পরিহার করো। অসম্ভব, অমরত্ব ছাড়া আমার আর অন্য কিছু চাইবার নেই। ঠিক আছে, আমি তোমায় এই বরদান করছি, ইহজগতের কোনো পুরুষোত্তমের সাধ্য থাকবে না যে তোমায় বধ করে। ঠিক আছে, তবে তাই হোক। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। কল্যাণমস্তু। আজ থেকে আমি অমর। এবার সময় এসেছে পিতৃহত্যার প্রতিশোধ নেওয়া। দেবরাজ ইন্দ্র, মৃত্যুর জন্য প্রস্তুত। সেই দুই মহাশূর, আয় আমার সামনে আয়।
একই মহিষাসুর বিভ্রম লাগলো নাকি? সমস্ত স্বর্গ ও মর্তের ঐশ্বর্য অলংকার যা আমি দেবরাজ ইন্দ্রকেও দেবতাদের যুদ্ধে পরাজিত করে লাভ করেছি, যুদ্ধে দেবতারা আমার শক্তির পরিচয় পেয়েছে, আমায় গ্রহণ করো। ওহে দানব, আমার দ্বারাই এই বিশ্ব সৃষ্টি, আমি তার পরমা প্রকৃতি। তুমি মূর্খ, তুমি নির্বোধ, তাই আমার ধারণা সর্বশক্তিমান ছাড়া কোনো সঙ্গই আমার কাছে কাঙ্ক্ষিত নয়। তো যুদ্ধ করো। এত যখন যুদ্ধের বাসনা, তবে এসো, যুদ্ধেই তোমায় পরাজিত করে আমার তিলক জয়ের বাসনা পূর্ণ করি। দেখে নাও, দেখে নাও তবে আমার শক্তি আর সাহস। ওহে দানব, অনেক গর্ব করেছ, এবার আসল সময়ের জন্য প্রস্তুত। তোমার অন্তিম সময় আগত, দেবতাদের ভয় ঘোচাতে আর স্বর্গে শান্তি ফেরাতে তোমার বিনাশ হবে। তৈরি হও। পাপের রাজত্ব শেষ, এইবার মৃত্যুর জন্য তৈরি। কি? দেখো, চেনো আমাকে, আমি বিষ্ণু রূপে মধু কৈটভ দলনী, আবার আমি দুর্গা রূপে মহিষাসুরমর্দিনী।